গাইজ, আপনি কি জানেন রাকিব আর অন্তরার মধ্যে কি সম্পর্ক? এবং আপনি কি জানেন রাকিব একটা সময় গিয়ে স্টান ব্লক করতো? আপনি কি জানেন রাকিব আর মেহেদি কখন ব্লগে ফিরে আসবে, একসাথে কখন ব্লক করবে? তো গাইজ, আজকে এই ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। তো যারা এখনো নতুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো আমি শারিয়ত তাসি। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? দ্য রিভিল মাস্টার চ্যানেলে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কাকে রিভিল করতে যাচ্ছি। এবং যারা আমার তহিদ আফ্রিদির রিভিল ভিডিওটা দেখেন নাই, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, দেখে আসতে পারেন। তো গাইজ, আজকে রিভিল করতে যাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনকে। তো রাকিব হোসেন সম্পর্কে যদি বলতে যাই তাহলে শেষই হবে না। আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে রাকিব হোসেন এবং মেহেদি নিয়ে যে মোটামুটি একটা ইউটিউব এবং টিকটকে তাদেরকে নিয়ে একটা তুমুল ঝড় হয়েছে। তো সেই জন্য ভাবলাম তাদেরকে রিভিল করি। তো আজকের ফার্স্ট টাইম হচ্ছে রাকিবের কন্টেন্ট কে এডিট করে। গাইজ, একটা জিনিস খেয়াল করেন, একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে আসে তখন তার ইচ্ছা সে নিজেই তার স্ক্রিপ্টগুলো রেডি করে, এবং যেহেতু সে নিজেই ভিডিওগুলো কন্টেন্টগুলো ক্রিয়েট করে তো তাকে এডিট করতে হবে, এটা স্বাভাবিক। রাকিব নিজের কন্টেন্টগুলো নিজেই এডিট করে, যেটা কিনা সে তার ব্লগে বলে দিছে, এবং মেহেদির ব্লগগুলোও সে এডিট করে দিত। তো যার মাধ্যমে জানা যায় যে রাকিব তার নিজের কন্টেন্টগুলো নিজেই এডিট করে। আর গাইজ, নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে রাকিব এবং মেহেদি কি আর কখনো একসাথে ব্লগ বানাবে? গাইজ, একটা জিনিস খেয়াল করেন, একটা বন্ধুত্বের মাঝে যখন একটা থার্ড পার্সন চলে আসে তখন ওই বন্ধুত্বটা টিকে থাকার মতো ওই অবস্থায় থাকে না। তো রাকিবের মধ্যেও ঠিক একই অবস্থা হয়েছিল, যার কারণে মেহেদি রাকিবের টিম থেকে চলে আসে এবং মেহেদি নিজের মতো করে ব্লগ বানাচ্ছে। গাইজ, যেটা বলছিলাম, রাকিব হোসেন আর মেহেদি কি আর কখনো নিজেদের মানে যে ফ্রেন্ডশিপ সেটা কি ঠিক করবে নাকি, সেটা তারাই জানে একমাত্র, সেটা আমি জানি না। হয়তো বা তারা আসতেও পারে, আবার নাও আসতে পারে, কারণ যেহেতু ফ্রেন্ডশিপে একটা দাগ লেগে গেছে সেই জন্য তারা হয়তো বা আর একসাথে ভিডিও বানাবে না। আপনারা হয়তো বা জানেন মেহেদির একটা চ্যানেল আছে ইউটিউব, সেই চ্যানেলে সে ভিডিও আপলোড করে যাচ্ছে, এবং রাকিবের যে মেন চ্যানেল রাকিব হোসেন, তার ভিডিওতে এখন কিন্তু মেহেদি থাকে না বেশিরভাগ। কিছুদিন আগে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলোতে কিন্তু এখন মেহেদি নাই, বিকজ তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা হয়েছে তার কারণে এখন হয়তো বা তারা একসাথে ব্লগ বানাচ্ছে না। তো এবার নেক্সট টপিকে যাই, রাকিব আর অন্তরার মধ্যে কি সম্পর্ক? আর কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন রাকিব এবং অন্তরা একটা সং রিলিজ করছে, তাদের একটা ইগল মিউজিক থেকে একটা সং রিলিজ হয়েছে, যেটা হয়তো বা আপলোড হয়েছে, এখনও ইউটিউবে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যাদের ইচ্ছা তারা দেখে আসতে পারেন। তো সেখানে তারা মূলত যে চরিত্র অভিনয় করেছে সেটা হচ্ছে একজন বয়ফ্রেন্ড আর একজন গার্লফ্রেন্ড। তো তাদের মধ্যে কিছু না কিছু একটা হয়েছে, যার কারণে মেহেদি একটা কথা আর অন্তরাকে গিয়ে বলেছে, ওই কারণে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। সেখানে মেহেদি বলেছিল রাকিব এবং অন্তরার মধ্যে এমন একটা রিলেশন আছে যার কারণে মেহেদি রাকিবের যে পার্সোনাল কথা সেটা অন্তরার সাথে শেয়ার করেছে, এবং রাকিব সেটা জানতে পেরে মেহেদিকে থাপ্পট দিছিল, তারপর যে কাহিনীগুলো হয়েছে সেগুলোই। এর থেকে বোঝা যায় যে রাকিব এবং অন্তরার মধ্যে একটা রিলেশন আছে, সেটা এখনো জানা যাচ্ছে না, সেটা রাকিবই একমাত্র ভালো জানে। তো এরপরের টপিকে যাই। গাইজ, আপনারা হয়তো বা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, রাকিব একটা সময় স্টান্ট করতো। স্টান্ট বলতে সেই স্টান্ট না যে প্রফেশনালি তারা যে স্টান্ট করতো, ওই স্টান্ট না, তারা স্টান্ট ভিডিও বানাইতো। আজ থেকে 3-4 বছর আগে তারা স্টান্ট ভিডিও দিত। তো একটা পর্যায়ে গিয়ে রাকিব হয়তো বা রিয়েলাইজ করলো যে না, স্টান্ট ব্লগ করতে অনেক কষ্ট এবং এটা অনেক সময় রিস্ক হয়ে যায়। রিস্ক বলতে কি, আপনাকে স্ট্রাগল করলে আপনি তারপরেই তো আপনি সাকসেস পাবেন। তো গাইজ, সেই জন্য হয়তো বা রাকিব স্টান্ট ছেড়ে দিছে, ঘরের মধ্যে ভিডিও নিয়ে আসছে, কজ ঘরের মধ্যে ভিডিও নিয়ে আসলে বুঝে নিত কোনো টাকা লাগে না, কোনো কিছুই লাগে না ভিডিও বানিয়ে, এবং তার যে কন্টেন্টগুলো সেগুলো বেস করে মূলত বাচ্চাদের জন্য। আপনারা রাকিবের থাম্বনেলগুলো খেয়াল করবেন তাহলে বুঝে যাবেন আমি কি বোঝাতে চাচ্ছি। রাকিব যেভাবে দেয় আজকে ওই হয়ে গেল, আজকে এই হয়ে গেল, আজকে কি করলো, আজকে মেহেদি কি সাজলো, এইসব কন্টেন্ট বানিয়ে সে মূলত ভাইরাল। আর কি বলবো, আমার আর কিছু বলার নাই, মানে একেবারে যাকে বলে পুঁজি ছাড়া কন্টেন্ট। তো গাইজ, এরপরে টপিক হচ্ছে রাকিবের কন্টেন্টগুলো কিসের উপর বেস করে। গাইজ, একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যে কন্টেন্টটা বানিয়ে আপনার পাবলিসিটিটা পাবেন সেই কন্টেন্ট নিয়ে আপনি তো মূলত থাকবেন। রাকিবও ঠিক ওই কাজটা করছে। রাকিব বাচ্চাদের
কন্টেন্টগুলো বানিয়ে বাচ্চারাই বেসিক্যালি তার কন্টেন্টগুলো দেখে, খেয়াল করিয়েন তার কমেন্টে জাস্ট দেখবেন কারা কমেন্ট করে, তাহলে বুঝে যাবেন আমি কী বুঝাতে চাচ্ছি। রাকিবের কন্টেন্টগুলো বেস করা হচ্ছে বাচ্চাদের জন্য এবং বাচ্চারা খেয়াল করেন এই পরিমাণ ভিডিও দেখে, তার কন্টেন্টগুলো দেখলে আপনারা বুঝবেন। আমি জাস্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাই, তাহলে বুঝে যাবেন রাকিব কী পরিমাণে ন্যাকামি করে, তাহলে বুঝবেন গাইজ। আমার আর কিছু বলারই থাকবে না। আর গাইস, যারা আমাকে এই চ্যানেলে এখনো পর্যন্ত চিনেন না তাদেরকে বলছি, যারা ট্রাভেল পছন্দ করেন এবং প্রকৃতি প্রেমী তারা ডেসক্রিপশনে আমার একটা ব্লগ চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার ব্লগগুলো দেখতে পারেন। আমি ওই চ্যানেলে মূলত ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করি এবং আপনারা যারা ট্রাভেল পছন্দ করেন ওই চ্যানেলে যেতে পারেন এবং আই কার্ডে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো গাইজ, দেখতে দেখতে আজকের ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো নেক্সট কোন সেলিব্রিটিকে রিভিল করবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং নেক্সট হয়তো বা কাবিলা ব্যাচেলার পয়েন্টের যে কাবিলা ক্যারেক্টারের একটা রিভিল আসবে সেটা এখনও বলতে পারছি না। আমি দেখা যাক, ওইটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি ইন্টারনেটে যদি কোনো তথ্য পাই তাহলে আপনার সাথে শেয়ার করবো। তো এটাই দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব আর মাস্ট বি ব্লগার তাশিফ চ্যানেলে যেতে পারেন যারা প্রকৃতি প্রেমী এবং ট্রাভেল পছন্দ করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।